2019 সালে সারা ভারত জুড়ে বিভিন্ন ভাষায় সর্বমোট 950-এর উপর সিনেমা তৈরি হয়েছে। এর মধ্যে হিন্দি ভাষা যেটি সবচেয়ে জনপ্রিয়, মানে আমাদের বলিউড স্কাই স্পিং ছিচোরে গালিবায়ের মতো কিছু গুরুত্বপূর্ণ সিনেমা উপহার দিয়েছে। তাছাড়া অন্যান্য ভাষায় যেমন তামিলে বিগিল, আসুরান, তেলেগুতে জার্সি, ডিয়ার কমরেড, আসামিতে রত্নাকর, বাংলায় নগর কীর্তন 2019 সালের কিছু উল্লেখযোগ্য সিনেমা। আর মালায়ালাম সিনেমার কথা তো আমি বাদই দিলাম, তারা রিসেন্টলি খুব সুন্দর কন্টেন্ট ড্রিভেন সিনেমা তৈরি করছে। এর মধ্যে 2019 সালের লুসিফার খুবই গুরুত্বপূর্ণ এবং জনপ্রিয় সিনেমা। বাট আমি আজ 2019 সালের এমন তিনটি ইন্ডিয়ান সিনেমার কথা বলবো যেটি শুধুই সিনেমা নয়, কিছু নতুন অভিজ্ঞতা যেটি আপনাদের অবশ্যই নেওয়া দরকার। তাহলে শুরু করা যাক। প্রথম সিনেমাটি হলো জালিকাট্টু। এটি একটি মালায়ালাম সিনেমা, মায়ুস নামের একটি ছোট্ট গল্পের অ্যাডাপশন। পুরো গল্পটা একটা পাগলা ষাঁড়কে কেন্দ্র করে গড়ে উঠেছে। ষাঁড়টিকে কাটবার জন্য একটি কসাইখানায় নিয়ে আসা হয়, বাট সে সামহাও সেখান থেকে পালাতে সক্ষম হয়। এরপর শুরু হয় তাকে ধরবার পালা। গ্রামের সকল পুরুষেরা তার পিছনে ছুটতে থাকে তাকে ধরবার জন্য। বাস এইটুকুই গল্প। এই সামান্য গল্পকে অসামান্য করে তুলেছে দুরন্ত ক্যামেরার কাজ ও ব্যাকগ্রাউন্ড মিউজিক। আমি কানে হেডফোন লাগিয়ে সিনেমাটি দেখছিলাম এবং রাতের সিনগুলোতে আমার গায়ে কাটা দিচ্ছিল। শেষে একটি দুর্দান্ত মেসেজও আছে সিনেমাতে, যেটি আপনাকে ভাবতে বাধ্য করবে যে কে বেশি হিংস্র, পাগলা ষাঁড়টি যে না জেনে নিজের প্রাণ বাঁচানোর জন্য পাগলের মতো ছুটে বেড়াচ্ছে, না আমার আপনার মতো মুখোশধারী আদিম মানুষ যারা নিজের উদ্দেশ্য সিদ্ধি করার জন্য ষাঁড়টিকে ধরবার চেষ্টা করছে। সো এটা হলো আমার প্রথম সিনেমা। দ্বিতীয় সিনেমাটি হচ্ছে, যে সিনেমাটি আমি নাম বলবো সেটি হচ্ছে একটি তামিল সিনেমা, নাম সুপার ডিলাক্স। এই সিনেমাটিকে এই সিনেমাটিতে কি নেই, যেমন ডাইরেকশন তেমন অভিনয় আর তেমনই তার গল্প। দু ঘন্টার এক অবিশ্বাস্য জার্নি। সিনেমাতে মোট চারটি গল্প প্যারালালি চলতে থাকে। প্রথম 1.5 ঘন্টা দেখে মনে হবে চারটি আলাদা গল্প, বাট তারপর শেষ 7 ঘন্টার ক্লাইম্যাক্স আপনাকে পাগল করে দেবে। চারটি গল্প মিলেমিশে একাকার হয়ে যাবে, যেন একটি আরেকটির পরিপূরক। যেমন গল্প তার তেমন অভিনয়। আমার মতে বিজয় সেতুপতির অ্যাক্টিং শেষ 10 বছরের ভারতীয় সিনেমার সেরা অ্যাক্টিং এই সিনেমাতে। তার সাথে সমানে তাল মিলিয়েছে ফাহাদ ফাজিল, গায়ত্রী আর সামান্তার মতো বলিষ্ঠ অ্যাক্টররা। সিনেমাতে খুবই সুন্দর কালার টেম্পলেট ইউজ করা হয়েছে, যা সিনেমাকে আরও সুন্দর করে তুলেছে। সিনেমাটি যদি আপনি না দেখে থাকেন তাহলে এক্ষুনি যান দেখে নিন, না হলে দারুণ কিছু একটা আপনি মিস করে যাবেন। আর অবশ্যই অরিজিনাল ভাষায় সাবটাইটেল নিয়ে সিনেমাটি দেখবেন, না হলে আসল মজাটি আসবে না। এরপর আসছে 2019-এর সবচেয়ে ইম্পর্টেন্ট সিনেমা, আর্টিকেল 50। এই সিনেমার অ্যাক্টিং, ডাইরেকশন, মিউজিক সবই পিচ পারফেক্ট। বাট সবচেয়ে বড় দিক হলো ডাইরেক্টরের গল্প বলার সাহসিকতা। সিনেমাটি সংবিধানের একটি খুবই বেসিক ধারা আর্টিকেল 50 নিয়ে কথা বলে, যার মানে ভারতে বসবাস করা সকল মানুষই সমান, ইররেসপেক্টিভ অফ কাস্ট, রেস, রিলিজিয়ন অর প্লেস অফ বার্থ। বাবা সাহেব আম্বেদকরের 1950 সালের একটি সাধারণ কথা আমরা আজও হজম করতে পারি না। আমি ভাগ্যবান যে আমি ওয়েস্ট বেঙ্গলের মানুষ, যেখানে এই ডিসক্রিমিনেশনটা তেমন নেই বললেই চলে। বাট ভারতের অন্যান্য স্টেটে, মেইনলি নর্থ ইন্ডিয়াতে এটি প্রবল, যেখানে আজও এক দলিত লাশের শ্মশানে জায়গা হয় না, তাকে ব্রিজ থেকে নদীতে ফেলে দেওয়া হয়। তাই আমার মতে যতদিন এই জাতপাতের বিচার থাকবে ততদিন আর্টিকেল 15-এর মতো সিনেমার গুরুত্ব অপরিহার্য হয়ে থাকবে। সিনেমাটি কখনো কখনো আমাকে সত্যজিৎ রায়ের সদ্গতি সিনেমার কথা মনে করাচ্ছিল। সো এই তিনটি সিনেমা আমার দেখা 2019 সালের সেরা 3 ভারতীয় সিনেমা। আপনারাও চাইলে আপনাদের পছন্দের 3টি সিনেমার কথা কমেন্ট সেকশনে লিখতে পারেন। আর ভিডিওটি ভালো লাগলে লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করতে অবশ্যই ভুলবেন না।